দর্শক, চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে কিন্তু প্রেস কনফারেন্সে দু দল দু রকমের কথা বলেছিল। শ্রীলঙ্কার তরফ থেকে কুশল মেনিস এসে বলেছিলেন তারা 450 রান করতে চায়। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনাহেরা এসে বলেছিলেন যে শ্রীলঙ্কাকে তারা 150 রানের বেশি করতে দিতে চান না। দ্বিতীয় দিনের খেলা শেষে কিন্তু বাংলাদেশ তাদের কথাটা রাখতে পেরেছে, শ্রীলঙ্কাকে 150টা রানও করতে দেয়নি দ্বিতীয় দিনে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সব মিলিয়ে 400 রানের আগে অর্থাৎ 397 রানে অল আউট হয়েছে এবং জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দারুণ একটা শুরু পেয়েছে। বাংলাদেশের ওপেনাররা বিনা উইকেটে 70 রান করে দিন শেষ করেছে। দ্বিতীয় দিন শেষের যে প্রেস কনফারেন্স ছিল সেখানে এসে কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস স্বীকার করেছেন যে শ্রীলঙ্কা যা তারা যেটা এক্সপেক্ট করছিল, তারা 500 রান এক্সপেক্ট করছিল সেটা তারা করতে পারেনি। এবং ম্যাথিউস কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন যে তারা কমপক্ষে 50-60 রান কম করেছেন। এবং আমরা আরও একটা জিনিস খেয়াল করেছি দ্বিতীয় দিনের খেলা, সেটা হলো বাংলাদেশের বোলাররা প্রথম দিন যে স্পিডে যে গতিতে রান দিয়েছিল, তারা প্রথম দিন শ্রীলঙ্কার রান রান তোলার গতি যেটা ছিল দ্বিতীয় দিন কিন্তু তার চেয়ে কম ছিল। এবং শ্রীলঙ্কা খুবই স্লো ব্যাটিং করেছে। ম্যাথিউসের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল স্লো ব্যাটিংয়ের কারণ কী, তখন কিন্তু ম্যাথিউস ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশি বোলারদের। ম্যাথিউস বারবার করে বলেছেন যে বাংলাদেশি বোলাররা দারুণ লাইন অ্যান্ড লেন্থ ইউজ করেছে, কোনো ধরনের কোনো ফ্রিবি অর্থাৎ কোনো ধরনের কোনো ফ্রি শট, কোনো বাজে বল তারা আসলে শ্রীলঙ্কান ব্যাটারদের অফার করেনি। এটা একটা কারণ যে কারণে শ্রীলঙ্কা কিন্তু খুবই স্লো রান করেছে এবং অল্প রানের মধ্যে আটকে গেছে। শ্রীলঙ্কা কিন্তু পুরো ইনিংস 3 ওভার প্রতি 3 রানেরও কম করতে পেরেছে। এবং আরেকটা যেটা ব্যাপার ছিল সেটা হলো বাংলাদেশের বোলাররা কিন্তু পেয়ারে উইকেট নিয়েছে অর্থাৎ জোড়ায় জোড়া উইকেট নিয়েছে। আপনারা যারা খেলা দেখেছেন তারা জানেন নাঈম হাসান কিন্তু 1 ওভারে 2 উইকেট নিয়েছিলেন এবং সাকিব আল হাসান 1 ওভারে 2 উইকেট নিয়েছিলেন। এই যে জোড়ায় জোড়ায় যে আঘাত, এ কারণেই কিন্তু শ্রীলঙ্কা 400 রানের আগে আটকে গেছিল। কারণ একসময় কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দিনেশ চান্দিমালের জুটিটা বেশ জমে গেছিলো, সেখান থেকে এই জোড়ায় জোড়ায় আঘাত এবং ঠিক জায়গা মতো বল করার ফলে কিন্তু বাংলাদেশ ম্যাচে ভালোভাবে ফিরে এসেছে। এবং যখন বোলারদের কথা বলি তখন নাঈম হাসানের কথা অবশ্যই বলতে হয়। নাঈম হাসান 6টা উইকেট নিয়েছেন এই টেস্টের প্রথম ইনিংসে এবং নাঈম কিন্তু প্রায় 1 বছরের বেশি সময় পরে টেস্ট ম্যাচে কামব্যাক করেছেন এবং কামব্যাকে 6 উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার। নাঈম যখন আজ প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি কিন্তু বলেছেন যে প্রথম দিন 2টো উইকেট পেলেও কিন্তু তিনি তার বোলিং নিয়ে খুব বেশি সন্তুষ্ট ছিলেন না, তিনি খুব বেশি রান লিক করছিলেন এবং তার দলের যে ফেলো বোলাররা রয়েছেন, ক্যাপ্টেন রয়েছেন, তাদের সাথে নাঈম কথা বলেছেন এবং কথা বলে দ্বিতীয় দিন তার লাইন লেন্থটা কিছুটা পরিবর্তন করেছিলেন। প্রথম দিন খুব বেশি ফ্লাইট দিচ্ছিলেন কিন্তু দ্বিতীয় দিনের খেলায় তিনি খুব বেশি ফ্লাইট দেননি, বরং একটু দূর থেকে বল করেছেন, জোরের উপর বল করেছেন, এই কারণে কিন্তু নাঈম সফল হয়েছেন বলে তিনি বলেছেন। দর্শক, দ্বিতীয় দিন কিন্তু বাংলাদেশের ওপেনাররা অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন, সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে রয়েছে মোটামুটি 320 রানের মতো। এই 320 রান কিন্তু বাংলাদেশ কাভার আপ করার জন্য নামবে হাতে 10টা উইকেট নিয়ে। চিটাংয়ের উইকেট কিন্তু দর্শক এখনও দারুণ ব্যাটিং সহায়ক এবং এই উইকেটে তৃতীয় দিন আমরা আপনাদের আগেও বলেছি যে টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন চিটাংয়ে কিন্তু ব্যাটিং করা সবচেয়ে সহজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় দিন বাংলাদেশ যেহেতু হাতে 10টা উইকেট নিয়ে মাঠে নামবে সেহেতু কিন্তু বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে। অপরদিকে শ্রীলঙ্কা কিন্তু দ্বিতীয় দিন শেষে মোরালি কিছুটা ডাউন থাকবে। ম্যাথিউস তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তাদের বোলাররা আসলে অনেক বাজে বল করেছে যার কারণে বাংলাদেশ রান তুলেছে এবং বাংলাদেশ কিন্তু মোটামুটি ভালো একটা গতিতে প্রায় 4 গতিতে ওভার প্রতি 4 রান করে রান তুলেছেন। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অবশ্যই ম্যাচ ড্রাইভিং সিটে রয়েছেন, এটা কিন্তু ম্যাথিউসও মানছেন যে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানে আছেন এবং তাদের ম্যাচে কামব্যাক করতে তৃতীয় দিন সকালে ভালো একটা শুরু করতে হবে। অপরদিকে বাংলাদেশ চাইবে তৃতীয় দিন সকালে দ্বিতীয় দিন যেখান থেকে শেষ করেছেন দুই ওপেনাররা সেখান থেকে শুরু করতে। দ্বিতীয় দিন কিন্তু বাংলাদেশের রান তোলার গতি বেশ ভালো ছিল, তৃতীয় দিনও বাংলাদেশ এই গতিতে রান তুলতে চাইবে এবং যদি বাংলাদেশ ভালো গতিতে রান তুলতে পারে এবং যদি তৃতীয় দিন শেষে যদি 397-এর আশেপাশে বাংলাদেশ যেতে পারে এবং চতুর্থ দিন যদি একটা ভালো লিড নিতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচের রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসার পসিবিলিটি সব মিলিয়ে বেশি। সো আমি যদি দ্বিতীয় দিনে সামারাইজ এক কথায় করতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অবশ্যই ম্যাচে এগিয়ে রয়েছে যেহেতু হাতে 10টা উইকেট রয়েছে, যেহেতু শ্রীলঙ্কাকে বাংলাদেশ অল্পের মধ্যে বেঁধে দিতে ফেলেছে সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই ম্যাচে এগিয়ে রয়েছে। আমি যদি অঙ্কের হিসাবে বলতে চাই আমার কাছে আমি বিশ্বাস করছি বাংলাদেশ এই ম্যাচে 60 ভাগ এগিয়ে রয়েছে এবং অপরদিকে শ্রীলঙ্কা সম্ভবত 40 ভাগে রয়েছে। সো বাংলাদেশ 60 শ্রীলঙ্কা 40 অঙ্কের হিসাবে আমি সামারাইজ করতে চাইলে এইভাবেই আমাকে সামারাইজ করতে হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমি ফয়সাল হাবিব ক্রিকফ্রেন্সি থেকে বিদায় নিচ্ছি।